আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে মানুষকে পাগল বানায়, কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে কুপরামর্শ দিয়ে মানুষকে পাগল বানায়া দেয়, পাগল বানায়া দিয়ে একজনের বিরুদ্ধে আর একজনকে লাগাইয়া দেয়। নাই মনে আপনাদের এলাকায় আছে নাকি? কুপরামর্শ দেয় এই জনের কাছে যে এরকম, ওই জনের কাছে যে এরকম। এদিক দিয়ে সভাপতি সাহেবের কাছে যে বললো উমুকে তো আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, উমুকের কাছে যে বললো সভাপতি তো আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছে, ব্যাস দুজনের মধ্যে একজনের প্রতি আরেকজনকে সাপ আর বেজির সম্পর্ক তৈরি করে দেয়, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি দুইজনের মীমাংসা নিরসন করতে চাও, দুজনের মধ্যে যদি মিল তৈরি করে দিতে চাও, তাইলে মন্দ দিয়ে দূরীভূত করতে পারবে না, এখানে ভালোটা প্রতিষ্ঠিত করে দাও, সুন্দর আচরণটা প্রতিষ্ঠিত করে দাও। যদি সুন্দর আচরণটা প্রতিষ্ঠিত করে দিতে পারো, পরম শত্রুটাও চরম, চরম শত্রুটাও পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে, বলেছেন কে? দুজনের মধ্যে মামলা চলছে, দুজন দুইটা দলের মধ্যে বিবাদ চলছে, আপনি যদি তাদের দুটা দলকে মিলাইয়া দিতে চান, সুন্দর পদ্ধতি আপনার কাছে আছে। মাধ্যম হয়ে একজন একজন ব্যক্তি মনে করেন ভুঁইয়া সাহেব আর চৌধুরী সাহেব দুজনের মধ্যে মামলা চলছে, দুজনের মধ্যে দুশ্মনী চলেছে, শত্রুতা চলেছে। এবার ভুঁইয়া সাহেব চৌধুরী সাহেবকে পাইলেই তো অবস্থা টাইট করে ফেলবে, চৌধুরী সাহেব ভুঁইয়া সাহেবকে পাইলেই অবস্থা টাইট করে ফেলবে। দোকানে বসলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, গাড়িতে বসলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, মোড়ে গেলে চায়েস্টলে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, মেল মিটিংয়ে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, মসজিদে গেলেও একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? অবস্থা যখন এমন হয়ে গেল, এখন এই সমস্যার সমাধান কিভাবে করবে? পদ্ধতি, সুন্দর পদ্ধতি রয়েছে, একটা কাজ করতে পারেন, আপনি যদি মাধ্যম হন একটা কাজ করতে পারেন। এ কথা আমি আগেও বলেছি, আপনার ভিতরে যদি সুন্দর সুন্দর আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, আপনি ভুঁইয়া সাহেবের কাছে যান, যে বলেন ও ভুঁইয়া সাহেব চৌধুরী সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি চৌধুরী সাহেবের সঙ্গে দেখা হয়ে কথা বলেছিলাম আপনার প্রসঙ্গে, আপনার চৌধুরী সাহেব আপনার ব্যাপারে এমন কিছু কথা বলল যাতে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। চৌধুরী সাহেব এত ভালোবাসে আপনাকে আমি তো জানি না, চৌধুরী সাহেব আপনার শুধু গুণ বর্ণনা করলো, চৌধুরী সাহেব শুধু আপনার ভালো কথাগুলি বললো, আপনাকে শুধু ভালো বললো, আপনি এলাকার অনেক সম্মানিত ব্যক্তি, আপনি বড় দানবীর, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, সব গুণাগুণ আপনার বর্ণনা করেছে, আপনার সঙ্গে মিল হওয়ার জন্য তার মনে অনেক চেষ্টা আছে। এ কথাগুলি যদি আপনি ভুঁইয়া সাহেবের কাছে বলে দেন, ভুঁইয়া সাহেবের অন্তরে তার প্রতি যত আক্রোশ ছিল সকল আক্রোশ দূরীভূত হয়ে যাবে কিনা বলেন। আবার যান আপনি চৌধুরী সাহেবের কাছে, যে বলেন ও চৌধুরী সাহেব আপনি ভুঁইয়া সাহেবের নামে মামলা করছেন, ওই দিন চায়েস্টলে বসছিলাম, আরে ভুঁইয়া সাহেব যে আপনার ব্যাপারে কথা বললো, বললো যে এই এলাকার মধ্যে ভালো মানুষ থাকলে তো চৌধুরী সাহেবই আছে, কথা বলছেন নাই? এই এলাকার মধ্যে ভালো মানুষ থাকলে কি আছে? চৌধুরী সাহেব আছে, চৌধুরী সাহেব তো অনেক ভালো মানুষ, তিনি তো মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, তার সঙ্গে তো আমার বন্ধুত্ব ছিল, এই এলাকায় কত ভালো তার সঙ্গে চলেছে, এর সঙ্গে হেঁটেছি বসেছে খাইছি সব কিছু করছি, এত ভালো মানুষ কি হয় আর? কত ভালো মানুষ, আপনাকে কত প্রশংসা করলো, আপনি দানবীর, আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, এলাকার মানুষকে আপনি ভালোবাসেন, চৌধুরী সাহেবের সঙ্গেও আপনার খুব ভালো আচরণ ছিল, এই সবগুলি তো আমার সঙ্গে তুলে ধরলো। এবার আপনারা বলেন তো দেখি চৌধুরী সাহেবের অন্তরের ভিতরে আর কোনো কুটিলতা আছে? বিরোধ ভাবটা কি আর আছে? দুজনের মধ্যে কি হয়ে গেল? এই সুন্দর কথাগুলি বলার কারণে দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে গেল। আরেকবার তো দেখার সঙ্গে সঙ্গেই ভুঁইয়া সাহেব ভাবছে আমি আগে সালাম দেব, চৌধুরী সাহেব ভাবছে আমি আগে সালাম দেব, এতদিন ছিল শত্রুতা, আজকে ভুঁইয়া সাহেবকে আসসালামু আলাইকুম, চৌধুরী সাহেবকে আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন, কষ্ট আর মনের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন কলু সালামা, সালাম বলো, দূর থেকে দেখলি সালাম বলো, যদি সালাম বলো শান্তি এসে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রুহামা
বাইনাহুম একে অপরের প্রতি হবে দয়াদ্র, সুন্দর আচরণ করবে, খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। শিখায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি সুন্দর আচরণ করতে পারো শত্রুতা দূরীভূত হয়ে যাবে, আর তার মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম কিনা? সুন্দর আচরণ করবেন, বউর সঙ্গে ঝগড়া করেছিলেন গতকালকে রাত্রে, ঝগড়া সাপোজ কথাটা ধরুন, বউর সঙ্গে ঝগড়া করেছিলেন, বউ কয়ে জামার সাথে আমি মাতবো না, আর জামাই কয়ে বউর দিকে আমি চাইবো না, হয় কি না এরকম অবস্থা? যখন এমন হয়ে গেল এখন আপনি কি করবেন? আল্লাহ কয় সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ যদি চাও তাইলে তুমি আজকে নামাজ পড়ে জুমার নামাজ শেষ করে বাসায় যেয়ে বউকে দেখি সুন্দর করে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম, পারবেন না? কথা কয় না দি, পারবেন? পারবেন, আসসালামু আলাইকুম সালাম দিছেন। বউ যখন সালাম দিলেন বউ খুশি না বেজার? প্রথমেই কি উত্তর দিব? রাগ ভিতরে রয়ে গেছে না? বউ তো আর এই ওয়াজটা শুনে নাই, আপনি এনে ওয়াজ শুনে গেছেন, বউ তো আর এই ওয়াজ শুনে নাই, বউ মনে মনে কই আবার কোন সালাম দিল, কথা ঠিক আছে কিনা? এই সালাম তো আর দেখি নাই আগে, এইটা কোন সালাম? কি সকালবেলা আমার সঙ্গে ঝগড়া করে গেল আর এখন মসজিদ থেকে ফিরে এসে সালাম দেয়, এটা কোন সালাম? এটা আসলো কোত্থেকে? প্রশ্ন জাগবে কি জাগবে না? এখন প্রশ্ন জাগবে, সালামের উত্তর দেক আর না দেক? আপনি সালাম দিয়েছেন, এরপরে হয়তো মনে মনে তো সালামের উত্তর দিবে, এলাকা এই দেশের মানুষ এত খারাপ না, মনে মনেও বলবে না, মনে মনে তো উত্তর দিবে, এরপরে তোমার স্বাস্থ্যটা ভালো আছে নি? খুবই এদি আরো মারাত্মক কথাবার্তা, যেটা হাজার সারা বছরও একদিন জিগাই না, আজকে আমার জিজ্ঞেস করে আমার স্বাস্থ্যটা ভালো আছে নি? রাগে রাগে হসে বালা না থাকলে কি আমি আসি নাকি? রাগ করেই বলুক না, অসুবিধা কি? রাগ করেই বলুক, আপনি বলুন না তুমি কেমন আছো, শরীরটা তোমার ভালো আছে, গোসল করছো, যাও গোসলটা করে আসো, দুজনে মিলে একসঙ্গে খাবার খাবো। আপনারা বলুন তো দেখি, এভাবে যদি সৌহার্দ্যপূর্ণ কথা আপনি বলতে থাকেন তাইলে এই সংসারে কি আর ঝগড়া হবে? কথা বুঝতে পারি নাই মনে হয় আমি, আর ঝগড়া হবে? আর ঝগড়া হবে না, ঝগড়া দূরীভূত হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইযাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যারা হবে, ওনার দলের ভিতরে যারা থাকবে তাদের আচরণ হবে এরকম, ঝগড়া চিয়েই রাখবে না, ঝগড়া নিরসন করবে। আল্লাহ আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের রাষ্ট্র থেকে মুসলমানদের এই চরিত্রের মাধ্যমে যেন সব অন্যায় অবিচার ঝগড়া বিবাদ সকল কষ্টের কাজ যেন দূরীভূত হয়ে যায়, সকলে বলুন আমিন, আল্লাহ যেন দূরীভূত করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল আরাফের 199 নম্বর আয়াতের ভিতরে এবং 200 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়াআরিদ আনিল জাহিলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা হবে, ওনার দলভুক্ত যারা হবে, তাদের আরো কিছু গুণ রয়েছে, সেই গুণগুলি কি? তারা খুযিল আফওয়া, তারা মানুষকে ক্ষমা করার এই চরিত্র গ্রহণ করবে, মানুষকে ক্ষমা করতে শিখবে, মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষকে ক্ষমা করতে শিখবে, অন্যায় হতেই পারে আর অন্যায়টাকে বড় করে দেখার সুযোগ নাই, মুসলমান মুসলমানের অন্যায়কে বড় করে দেখবে না, এলাকার মানুষ এলাকার মানুষের অন্যায়কে বড় করে দেখবে না, বরং কি করবে? খুযিল আফওয়া, ক্ষমা করার আদর্শ তার ভিতরে রাখবে, সে ক্ষমা করার অভ্যাস সৃষ্টি করবে, সে অন্যের প্রতি ক্ষমা করবে। এই গুণ আমাদের থাকা দরকার আছে না নাই? ক্ষমা করবে, বউকে ক্ষমা করবেন, ছেলেকে ক্ষমা করবেন, মেয়েকে ক্ষমা করবেন, কাজের লোককে ক্ষমা করবেন, ও দুনিয়ার মানুষ, এই আদর্শ বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজের লোক যিনি কাজ করছেন তাকে ক্ষমা করবেন, থাপ্পড় লাগিয়ে দিবেন না, চর মারবেন না, ঘুষ মারবেন না, লাথি মারবেন না, কর্মচারী হয়েছে বিদায়ে তার উপরে অত্যাচার করবেন না, জুলুম করবেন না, সুন্দর আচরণ আপনি করবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এজন্য আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির কাছে কাজের লোক হিসাবে, খাদেম হিসাবে ছিলাম 10 বছর। কয় বছর? 10টা বছর পর্যন্ত আমি নবীজির খাদেম ছিলাম। 10 বছরের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে একটা ধমকও দেয় নাই। এই আদর্শ আমাদের মধ্যে আছে,
পারবেন এই গুণ অর্জন করতে আমরা পারবো সে গুণ অর্জন করতে হবে আমাদেরকে আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি হতে চাই তাহলে এই আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে একটা ধমকিও বিশ্ব নবী দেন নাই এটা তো আসলে আমরা পারি না আল্লাহ তুমি আমাদেরকে এই গুণ দান করে দাও আমিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটি ধমকিও দেন নাই আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি নবীর স্ত্রী ছিলাম দীর্ঘদিন পর্যন্ত আমি নবীর স্ত্রী ছিলাম আমি নবীর কাছে ছিলাম সবচেয়ে বেশি সময় বিশ্ব নবী আমাকে দিতেন কিন্তু এরপরও আল্লাহর নবী কোনোদিন আমার প্রতি রাগান্বিত হয়ে যেতেন না আল্লাহর নবী দিনের কাজ করতেন ময়দানে কাজ করে আসতেন দাওয়াতের কাজ শেষ করে আসতেন মানুষেরা গালি দিত মানুষেরা মন্দ বলতো যুদ্ধ করতেন কষ্ট হতো বিশ্ব নবীর গা মোবারক ঘর্মাক্ত হয়ে যেত আল্লাহর নবী ক্লান্ত হয়ে যেতেন পরিশ্রান্ত হয়ে যেতেন আমি ছোট্ট মানুষ ছিলাম আমি আয়েশা বড় হইনি আমি ছোট্ট মানুষ ছিলাম আমি ছোট্ট মানুষ থাকার কারণে এখনো আমি পাকশাক শেষ করতে পারি নাই নবী কষ্ট করে এসেছেন ক্ষুধার্ত নবী আল্লাহর নবী ক্ষুধার্ত হওয়ার পরও এসে আমার সঙ্গে রাগ করতেন না আমাকে ধমকি দিতেন না কঠোর কথা বলতেন না বরং আল্লাহর নবী আমার কাছে বসে ও দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝে নাও আল্লাহর নবী আমার কাছে বসে আমাকে জিজ্ঞেস করতেন কি কি কাজ করেছো আমি রুটির খামির বানাতাম রুটিগুলি বানাতে আমার কষ্ট হয়ে যেত ছোট্ট মানুষ হওয়ার কারণে রুটি বানাতাম রুটি সেকতাম বিশ্ব নবী বলতেন দাও আমি রুটিটা বানিয়ে দেই তুমি আয়েশা শেখো আল্লাহর নবী অথবা আমি রুটি বানাতাম বিশ্ব নবী আমার সঙ্গে রাগ না করে নিজে স্বয়ং রুটি শেখার কাজে নিয়োজিত হয়ে যেতেন আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বিশ্ব নবী ক্লান্ত হয়ে আসতেন পরিশ্রান্ত হয়ে আসতেন আমি কাজকর্ম করতে করতে বিলম্ব হয়ে যেত ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি থাকতো নবী আমার নিচের হাতেই ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন আল্লাহর নবী রাগান্বিত হয়ে যেতেন না বাসন কোসনগুলি ধোয়ার বাকি থাকতো নবী আমার নিজের হাতেই বাসন কোসনগুলি ধুয়ে ফেলতেন কখনো চোখ রাঙ্গা করে আমার সঙ্গে কথা বলতেন না এটা হলো বিশ্ব নবীর আদর্শ চলে বলেন সুবহানাল্লাহ আদর্শ আমাদের মধ্যে কি আছে আসলে আদর্শ আমাদের মধ্যে নাই আমরা রাগ করতে পারি কঠিন কথা বলতে পারি ধমকি দিতে পারি চর থাপ্পড় দিতে পারি কিন্তু আমাদের মধ্যে বিশ্ব নবীর আদর্শ না থাকার কারণে আমরা স্ত্রীকে বসে আনতে পারি না মানুষের সঙ্গে সুন্দর আচরণ দিতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা আদর্শের কথা শুনুন একজন ইহুদি আল্লাহর নবীর বাড়িতে এসে বললেন ও মুহাম্মদ আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী ক্ষুদ্র পরিসরে তাকে মেহমান বানালেন মেহমান বানানোর পরে রাতের বেলা কি খাবার দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য কোনো খাবার তো আমার ঘরে নাই আমার কাছে কিছু দুধ আছে এ দুধ পান করবে নাকি সে বলল জি আমি আমি ক্ষুধার্ত আমি পিপাসার্ত আমাকে দুধ পান করতে দিন নবী আমার তাকে এক পেয়ালা দুধ পান করতে দিয়েছেন সে এক পেয়ালা দুধ পান করেছে জিজ্ঞেস করলেন আর লাগবে কিনা ইহুদি বলল হা আরও লাগবে আমার পেট ভরে নাই আরেক পেয়ালা দুধ দিলেন দুধ পান করলেন এবার আবার জিজ্ঞেস করলেন আর লাগবে কিনা সে বলল যে আমার পেট ভরে নেই আরও লাগবে আরেক পেয়ালা দিবেন এভাবে দিতে দিতে সাত পেয়ালা দিয়েছেন কয় পেয়ালা সাত পেয়ালা দুধ দিলেন সাত পেয়ালা দুধ পান করেছে এরপরে সে এক আলাদা ঘরের মধ্যে রয়েছে সারা রাত ঘুমানোর কথা বিশ্রাম নেওয়ার কথা সারা রাত সে রয়েছে সকালবেলা আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের ভিতরে ঢুকে দেখে ওই লোকটা রুমের ভিতরে নাই কিন্তু যেই বিছানাটা করে দিয়েছিলেন ওই বিছানাটাকে ময়লা দিয়ে ভরপুর করে ফেলেছে পাতলা পায়খানা তার হয়ে গিয়েছে তার পেটে অসুখ হয়ে গিয়েছে সারাটা বিছানা সে ময়লা দিয়ে ভরপুর করে ফেলেছে কিন্তু তার তলোয়ারটা ফেলে রেখে এসে চলে গেছে ওই ব্যক্তি মনে করেছে আমি ময়লা করেছি মুহাম্মদের বাড়িঘর আমি নষ্ট করে ফেলেছি সকালবেলা যদি আমাকে দেখে তাহলে হয়তো মারধর করতে পারে খারাপ আচরণ করতে পারে এজন্য শেষ রাত্রি উঠে সে এখান থেকে চলে গিয়েছে যাওয়ার সময় ভুলে গেছে তলোয়ারটা নিতে মনে নাই তলোয়ার রেখে সে চলে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী সকালবেলা যে অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন হায়রে ইহুদি না জানি কত কষ্ট পেয়েছে সারা রাত্র না জানি কত কষ্ট করেছে ইহুদিটা ঘুমাতে
পারে নাই মনে হয়, সে পায়খানা করে ময়লা দিয়ে ভরপুর করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাটাকে উঠায়ছেন, উঠায়া পানি দিয়ে ধৌত করছেন, তলোয়ারটা পাশে রেখেছেন আর বলতেছেন, ইহুদি না জানি কত কষ্ট করেছে, কত কষ্ট পেয়েছে। ইন দ্য মিনটাইম ইহুদির মনে পড়েছে, আমার তো তলোয়ার আনি নাই, তলোয়ারের জন্য পেছনে আবার ফিরে গিয়েছে, যে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পায়খানা নিজের হাতে পরিষ্কার করে, আর বলতেছে ইহুদি না জানি কত কষ্ট পেয়েছে। নিজের কানে ইহুদি শুনতে পেয়েছে, শোনার পরে অবস্থাটা দেখে ভাবলেন, এ ধরনের মানুষ দুনিয়াতে সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই এই লোকটা আল্লাহর নবী হবেন, বিশ্ব নবী হবেন, সন্দেহ নাই। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমি আপনার ঘর ময়লা করে ফেলেছি, আমি চলে গিয়েছিলাম নিজের জান বাঁচাবার জন্য, আপনার মতো মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই, হুজুর আপনার আদর্শে আমি আদর্শবান হতে চাই, আপনার চরিত্রে আমি চরিত্রবান হতে চাই, আমি আপনার দলভুক্ত হতে চাই, আমি তলোয়ারের জন্য আসছিলাম, তলোয়ার নেওয়ার জন্য, তলোয়ার নেওয়া পরের কথা, আমি আমার জান, আমার জীবন, আমার সব কিছু আপনি নবীর কদমের মধ্যে লুটিয়ে দিতে চাই, আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ, বলবেন না, নবীর আদর্শ দেখে এই ইহুদি মুসলমান হয়ে গেল। অথচ আমরা সেই আদর্শকে ভুলে গিয়েছি, আমাদের সেই চরিত্র আমরা ভুলে গিয়েছি, চরিত্র শিক্ষা দিয়েছেন নবীজি, আদর্শ শিক্ষা দিয়েছেন নবীজি, সেটাকে ভুলে গেলে হবে না। নবীর আদর্শের মধ্যে রহমত বরকত আছে না নাই, উপকারিতা আছে না নাই, লাভ আছে না নাই, নবীজির আদর্শে আদর্শবান হওয়া প্রয়োজন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুজিল আফওয়া, মানুষকে ক্ষমা করতে শিখো, ওয়ামুর বিনা উরফে, মানুষকে ভালো কথা শিক্ষা দাও, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, সুন্দর কথা বলো, মানুষকে কল্যাণের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে ডাকো। কোন সিস্টেমে, কার সিস্টেমে? আল্লাহর সিস্টেমে। কার সিস্টেমে? নবীর সিস্টেমে। মনে থাকবে কথা, ডাকতে হবে, মানুষকে ডাকতে হবে আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী ডাকতে হবে মানুষকে, নবীর দেওয়া সিস্টেম অনুযায়ী, তাইলে উপকার হবে, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ বলছেন, মূর্খদেরকে অ্যাভয়েড করে চলবে, মূর্খরা যখন তোমাদের সঙ্গে মূর্খতা সুলভ সুলভ আচরণ করবে, তখন তাদেরকে অ্যাভয়েড করে চলবে, তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে না, তাদের সঙ্গে ঝগড়া করবে না, তারাও কিন্তু মানুষ, জ্ঞানের অভাবে কথাবার্তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না। একজন রিক্সা চালকের সঙ্গে ঝগড়া লেগে যেও না, একজন ভ্যান চালকের সঙ্গে ঝগড়া লেগে যেও না, একজন কুলির সঙ্গে ঝগড়া লেগে যেও না, সে তোমার কাজটা করে দিয়ে 50 টাকা চেয়েছে, তোমার দৃষ্টিতে এটা 20 টাকা হলেই হতো, কিন্তু সে একটু বেশি চেয়েছে, তার সঙ্গে সুন্দর একটা আচরণ দাও, একটা হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বললে হয়তো এটার মধ্যস্থতা হয়ে যাবে, কিন্তু তুমি যদি তার সঙ্গে রাগান্বিত হয়ে যাও, সে 100 টাকা চেয়ে বসবে, কথা ঠিক আছে কিনা? রাগান্বিত হয়ে গেলে 100 টাকা চেয়ে বসবে না, আমি কাজ করেছি, কাজের ময়না দিতেই হবে, আর সুন্দর আচরণ করলে এই সুন্দর আচরণের বিনিময়ে আপনার এটা কমে যাবে, আপনি ভালো আচরণ দিবেন। অনেক সময় রিক্সাওয়ালার সঙ্গে রুরু আচরণ করে, তুমি 10 বছর আগে 5 টাকা দিয়েছো, 10 টাকা দিয়েছো, আজও কি সেই 10 টাকায় চলবে? 10 টাকায় চলবে? তো তুমি এই এলাকার সম্মানিত ব্যক্তি, তুমি ভুইয়া সাহেব, তুমি খান সাহেব, তুমি চৌধুরী সাহেব, তুমি একজন এই মাতবর শ্রেণীর মানুষ, তুমি এলাকার, তুমি সম্মানিত ব্যক্তি, রিক্সাকে এনেছ কথা বলে আনো নাই, না এনে তুমি তাকে দিতে যেয়ে সেরা 20 টাকার বারা 10 টাকা দিয়েছ, 10 টাকা দেওয়ার পরে অখুশি হয়ে গেছে, সে এক কথা দু কথা তোমাকে বলতে চাইছে, তুমি তার গায়ে থাপ্পড় লাগাইয়া দিলা, চল লাগাইয়া দিলা, কি ভালো হয়েছে কথাটা? এই জন্য সে তখন বলতেছে, যদি তুমি আমার সমান হতে, তাহলে দেখতে আজকে কি মারি মারি। তখন সে গালি দেয়, তোমার মাথায় যদি টুপিটা না থাকতো, তাহলে দেখতা তোমার, তোমাকে কি করি, যদি তোমার থুতায় দাড়ি না থাকতো, তাহলে দেখতা তোমার অবস্থা কি হয়, তোমার গায়ে যদি পাঞ্জাবিটা না থাকতো, তাহলে অবস্থা কি করে দেখতা। সে পাঞ্জাবি নিয়ে গালি দিল, সে টুপি নিয়ে গালি দিয়েছে, সে দাড়ি নিয়ে গালি দিয়েছে, এ দাড়ি তোমার না,
এ দাড়ি তোমার সুন্নত না নবীর সুন্নত, ঠিক কি না বলেন? এ টুপি তোমার সুন্নত না নবীর সুন্নত, এ পাঞ্জাবি তোমার সুন্নত না নবীর সুন্নত, আচরণ তোমার, তোমার আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আঘাত লেগেছে, ঠিক কি না বলেন? তাই হুঁশিয়ার হন, সাবধান হন, ভালো আচরণ করেন, পাঁচ টাকার জন্য এত কিছু, অথচ তোমার বউয়ের অপারেশন করতে যাইয়া, তোমার ভাই ভাইয়ের অপারেশন করতে যাইয়া, তোমার মেয়ের অপারেশন করতে যেয়ে, সিজার করতে যেয়ে হাজার হাজার টাকা দিয়েছো, ঠিক কিনা? ডাক্তার নিলু সেখানে ডাকাতি করে, অথচ তুমি রিস্কাওয়ালারে দশ টাকা দিতে চেয়েছিলে, কত কিছু করলা, কত কাহিনী। বাংলাদেশে এমন ঘটনা আছে যে রিস্কাওয়ালার ভাড়া নিয়ে ঝগড়া লেগে একজন মরে গেছে, মারামারি করতে করতে মরেই গেছে। হায় রে আল্লাহ, এগুলি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যারা তাদের আচরণ? এগুলি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এগুলি আমাদের আদর্শ ছিল না, আমরা বুঝি নাই, কারণ বুঝি নাই, এই জন্য সর্বশেষ কথা সেখানেই আমাদেরকে আসতে হবে। কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না, নবীর আদর্শও জানি না, সুন্নাও জানি না, চলছি চলছি আর কি জীবনে, হন্য হয়ে ঘুরছি দুনিয়ার জমিনে, কিন্তু নিজের জীবন কোন পথে চালাতে হবে সেই গাইডলাইনটা তো আমাদের কাছে নাই, ঠিক আছে কি না? গাইডলাইন তো নাই। এই জন্য অনেক সময় আমি বলি, একটু পড়েন না, কোরআন পড়েন একটু, তাই বুঝবেন। আমি কি কোরআন থেকে বলছি না আপনাদের কাছে? এই কোরআনে তো আছে এগুলি, আপনি পড়েন নাই জানবেন কেমনে? আপনিও পড়লেন না, আপনার স্ত্রীকেও পড়ালেন না, আপনার ছেলেকেও পড়ালেন না, আপনার মেয়েকেও পড়ালেন না, কেমনে হলো? নিজেরা পড়ার চেষ্টা করেন। প্রাইভেট পড়ার জন্য ইংরেজি প্রাইভেট পড়বে, অঙ্ক প্রাইভেট পড়বে, বিভিন্ন সাবজেক্ট প্রাইভেট প্রাইভেট পড়বে, 2,000, 4,000, 5,000, 7,000, 10,000 টাকা বরাদ্দ আছে না নাই? এইটা বরাদ্দ আছে, কিন্তু কোরআন শিখবে একটা কোরআন শরীফ কিনে দিতে পারেন না, এ কোরআনটা শিখবে একটু সময় দিতে পারে না, ওটার জন্য ঘন্টার পর ঘন্টা চলে যায়, শিক্ষক আসছে, শিক্ষকের কাছে যেতে হবে। মুসলমান কপাল পড়া মুসলমান, আমরা কপাল পড়া মুসলমান, জাতির ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে? আপনি এই আপনার ছেলেকে আপনার মেয়েকে ইংরেজি শিখাচ্ছেন, সমস্যা নেই, অঙ্ক শিখাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছেন না কেন? হাদিস কেন শিক্ষা দিচ্ছেন না? আপনি না আপনাকে বলছেন আপনি মুসলমান, আপনার ধর্মগ্রন্থ না কোরআন, আপনার জীবন বিধান না কোরআন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা, আল্লাহ পাক বলে দিয়েছেন আজকে আমি আজকের দিনে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আর এটা নিয়ামত স্বরূপ তোমাদের জন্য নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ, বলবেন না? এই কোরআন ছেড়ে দিয়েছো কেন? কেন ছেড়ে দিয়েছো কোরআন? তুমি পড়ো না, তোমার ছেলেকে পড়তে দাও না, তোমার মেয়েকে পড়তে দাও না, তোমার ঘরে কোরআন নাই, এজন্যই ছেলে তোমার সঙ্গে বেয়াদবি করে, এজন্যই মেয়ে তোমার সঙ্গে বেয়াদবি করে, এজন্যই তো মায়ের সঙ্গে বাবার সঙ্গে রূঢ় আচরণ করে সন্তানেরা, ঠিক কিনা বলে? এটা তো কারণ তুমি, কারণ তো তুমি। আমি আজকে রাত্রেও কান্না করেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াতো আমি তো আলেম হতে পারতাম না। কালকে মুন্সিগঞ্জ মাহফিলে যাচ্ছি আর আল্লাহর কাছে একা একা বসে বসে ড্রাইভার ড্রাইভারের গাড়ি চালায়, আমি বসে বসে কান্না করছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে এই কামলা গড়িটা দিয়েছো, কত হাজার মানুষের ভেতর থেকে আমারে মঞ্জুর করলা, তুমি আমাকে দিয়েছো এই কামলাটা, আমার বাড়ি কুমিল্লার, আমি এসে মুন্সিগঞ্জ কোরআনের কথা বলবো, মঞ্জুর করেছেন কে? আল্লাহ। এটা কি আমি চেয়ে নিছিলাম, দরখাস্ত দিছিলাম আমি? আমাকে মুন্সিগঞ্জের মানুষের সামনে যেয়ে কোরআনের কথা বলতে হবে, আমাকে সিলেটের মানুষের সামনে কথা বলতে হবে, চট্টগ্রামের মানুষের সঙ্গে কথা বলতে হবে, আমাকে পঞ্চগড়ের মানুষের সামনে যেয়ে কোরআনের কথা বলতে হবে, মঞ্জুর করলেন কে? আল্লাহ। আরে এটা তো আল্লাহর বড় নিয়ামত, এটার শুকরিয়া আদায় করে আমি শেষ করব কি করে? এই কাজের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিলেন, এই দায়িত্বটা আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দিলেন, এটা বিরাট দেওয়া না? কি একটা কি বড় দেওয়া আর কি? আমি মিম্বরে বসে কোরআনের কথা বলতে পারছি, এটা তো নবীদের কাজ, এটা তো রাসূলদের কাজ, এটা পয়গম্বরদের কাজ, আমার মতো একটা ছোট্ট মানুষকে এনে গ্রাম থেকে ধরে এনে আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ দিলেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এ সহজ মনে করবেন না, এটাকে সহজ ছোট্ট মনে করার কোনো সুযোগ নাই, এ কাজ আপনারও আছে, আছে না নাই? এ কাজ তো আপনারও, একটু পরিবর্তন হন, ওয়াজগুলিকে মসজিদের ওয়াজ মসজিদে রেখে দিয়ে চলে যাবেন না,
একটু পরিবর্তন হন, আপনি যা শিখতেছেন আপনি যা করতেছেন, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চাকরি, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম, আবার ঘুম থেকে উঠে চাকরি, এছাড়া আর কাজ আছে? এটা কি কথা? এটা কি জীবন? হেললে গিয়ে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল? খাবেন ঘুমাবেন চাকরি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যবসার জন্য নাস্তা করে পাগল হয়ে যায়, অনেক সময় নাস্তা না করেই চলে যায়, আছে না নাই? রাতে নয়টায় দশটায় এগারোটায় বারোটার সময় আসেন, এসে সেটা দেখেন সব বাচ্চা কাচ্চা ঘুমে, আপনি এসে সেটা বউ ভাইরা রাখছে, খাবার রেডি করে রাখছে, খেয়ে ঘুমিয়ে পড়েন, অথবা বউ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি দুজন মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছেন, এই তো কাজ, ঘুমাবেন আর চাকরি ব্যবসা করবেন, এটাই কাজ। আল্লাহ কি এই জন্য আপনাকে পাঠাইছিল? এই ব্যবসা বুঝি আপনাকে কবরে বাঁচাবে? এই ব্যবসা বুঝি আপনাকে জান্নাতে নেবে? কি কাজ করেছি আমরা, কি কাজ করেছি? ব্যস্ততা তো শুধু ব্যস্ততা, দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ততা, কথা ঠিক বলছি কিনা বলেন? এই ব্যস্ততা আপনাকে বিনাশ করে দিচ্ছে। একটু সময় পাচ্ছেন না আপনি? একটু সময় পাচ্ছেন না কোরআন পড়ার জন্য? একটু সময় কি করা দরকার না আপনাকে হাদিস পড়ার জন্য? একটু সময় কি আপনার দরকার না রাসূলুল্লাহর আদর্শ মানার জন্য? একটু সময় কি দরকার না আপনি পরকালীন জিন্দেগিটাকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালানোর দরকার আছে না নাই? কথা কি বুঝিতে পারলাম? আপনি নিজেও পড়েন না, ছেলেদেরও পড়ান না, আপনার ছেলে আপনার সঙ্গে বেয়াদবি করে কথা শুনে না, কারণটা কি? কারণটা কি? এ কারণ কি অন্য কিছু? যান আপনি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন ছেলেটা নিয়ে ভালো হয়। ভালো হবে কেমনি? শুধু ভালো বানান নাই, দোয়ায় চলবে না, শুধু দাওয়াও লাগবে, কথা ঠিক আছে কিনা? দোয়ায় চলবে না, দাওয়াও লাগবে। পঞ্চম শ্রেণীতে পড়ে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে দৈনিক তাকে একটা দুটা করে আয়াত কোরআনের শিক্ষা দেন। এই ছেলেটা অষ্টম শ্রেণী দশম শ্রেণী ইন্টারমিডিয়েটে উঠতে উঠতে কোরআন অনেকটা পড়া শেষ হয়ে যাবে না? কথা কয় না? হ্যাঁ, স্কুলে কি নিষেধ করেছে আপনাকে এটা পড়তে? প্রতিদিন দশটা মিনিট বিশটা মিনিট সময় কোরআনের জন্য হাদিসের জন্য বরাদ্দ করান, দরকার আছে না নাই? এত বুদ্ধি দেওয়ার পরেও যদি আপনারা না করেন আর কে বুদ্ধি দিবে? একে পারবো আপনাদেরকে ধরে ধরে করাতে? এটা কি সম্ভব? আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, আল্লাহ কবুল করুক, আমিন। আপনার ছেলেটাকে শিক্ষা দেন, এই ছেলে ভদ্র হবে, নামাজি বানান, এই ছোট্ট ছেলেগুলিকে নামাজি বানান, মেয়েগুলিকে নামাজি বানান, দিনদার বানান, কোরআনওয়ালা বানান, পর্দাওয়ালা বানান। মেয়েটাকে পর্দা করলে করালেন না কেন? আপনার মেয়েটা বেপর্দা হয়ে চলে, আপনি নামাজি হলে লাভ হবে কি? আপনি মসজিদের আক্কাতারে থাকলে কি লাভ হবে আপনার? আপনি মসজিদের আক্কাতারে আছেন, আপনি আল্লাহওয়ালা, আপনি দিনদার, আপনি পরহেজগার, আপনি মসজিদের ধরে নিন সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি মসজিদের এটা সেটা অনেক কিছু, এতে করে আপনি জান্নাতি চলে যাবেন? মসজিদের সভাপতির জন্য কি জান্নাত বরাদ্দ? মসজিদের সেক্রেটারি হইলে কি জান্নাত বরাদ্দ? তা আপনি কি সেক্রেটারি দিয়ে নাম বিচ্ছে খেয়ে চলে যাবেন? কেমনে হলেন, কেমনে যাবেন? নিজের আমল দিয়ে যেতে হবে, ঠিক কিনা? কাবা ঘরের সভাপতি, কাবা ঘরের, আপনাদের মসজিদের দাম চাইতে কাবা ঘরের দাম বেশি না কম? কাবা ঘরের সভাপতি আবু লাহাব, নামটা কি? নামটা কি? আল্লাহ তার ব্যাপারে কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আল্লাহ বলছেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, তার মাথা থেকে পা পর্যন্ত সারা দেহ ধ্বংস হয়ে যাক। কিসের সভাপতি? কথা বলেন, কিসের সভাপতি? আল্লাহ কাবা ঘরের সভাপতি গণে বুঝি? তা আপনার মসজিদের সভাপতি বুঝি গণবে, সেক্রেটারি বুঝি গণবে? আপনি বুঝি মসজিদের এই সেটা সেটা গণবে আল্লাহ? আপনি হজ করলেই কি জান্নাতে চলে যাবেন? আবু জাহাল বারবার হজ করেছে, একবার না বারবার হজ করেছে আবু জাহাল, কত ডজন হজ করেছে আবু জাহাল জানেন আপনারা? জান্নাতে যাবে তো? কথা বলেন, হজ করলেই জান্নাতে যাওয়া যায়? কে বলছে হজ করলেই জান্নাতে যাওয়া যায়? আল্লাহর কথা মানতে হবে, ঠিক কিনা বলেন? কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। শুধু হজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না, নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি মুসল্লিগিরি দিয়ে জান্নাতে যেতে পারবেন না, এইগুলি জান্নাতে যাওয়ার সহায়ক। বুঝাইতে পেরেছি? এগুলিকে বাদ দিতে বলছি? এগুলি ঠিক রাখবেন, সব ঠিক রাখতে হবে। আপনার বউ বেপর্দা, ভাইয়ের আর মেয়ের বিয়েতে যাচ্ছেন, বউ বেপর্দা, মেয়ে বেপর্দা, ইন্টারমিডিয়েটে পড়ে, ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, মেয়েটা বেপর্দা, বেহায়া, নির্লজ্জ, কি কাপড় পরেছে মশারির মতন, আছে না নাই? আপনি কি মুসলমান?
কে শিখিয়েছে আপনাকে এই আদর্শ? এগুলি হারাম, এগুলি কি কথা কি বুঝতে পারছি? শিক্ষা দেন নাই আপনি, আপনি আপনার মেয়েটাকে শিক্ষা দেন নাই, আপনার মেয়ে গান বাজনা শিখেছে, গিটার কিনে দিয়েছেন, আছেন অনেকে গিটার কিনে দিয়েছেন, তবলা কিনে দিয়েছেন, আপনার ঘরের ভিতরে হারমোনি কিনে দিয়েছেন, হাজার হাজার টাকা দিয়ে আপনি জাহান্নামের চাবি কিনেছেন, ঠিক কিনা বলেন? কোরআন কিনে দিতে পারেন না, কোরআন কিনে দিতে পারেন না, হাদিস কিনে দিতে পারেন না, দুর্ভাগ্য মুসলমান। হুঁশিয়ার হওয়া দরকার আছে না নাই? রাগ করেছেন আপনারা? কথাগুলি না বললে বলবে কে? এত কথা বলার পরেও তো মসজিদ থেকে বেরিয়ে গেলে আগের মতই হয়ে যায়। পারবেন একটা কোরআন অর্থবালা কোরআন কিনে দিতে? না, নমুনা বালা না। পারবেন কিনে দিতে? ঘরে কি একটা অর্থবালা কোরআন রাখবেন? প্রত্যেকের ঘরে একটা অর্থবালা কোরআন পারবেন রাখতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটা হাদিস জেনে নিবেন হুজুরের কাছ থেকে, জেনে নিবেন আমাদের কাছ থেকে, একটা হাদিস কিনবেন, একটা হাদিসের গ্রন্থ বড় দরকার নাই। আপনি বুখারী শরীফ বড় একটা কিনছেন, পড়তে পারবেন আপনি? বাংলাতে একটা ছোট হাদিসের কিতাব কিনেন, কিনে ওই কিতাবটা পড়তে থাকেন, একটা দুটা করে হাদিস পড়তে 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 মাস আনতে দেখা যাবে 30, 35, 40, 50 হাদিস পড়া হয়ে যাবে, বছর অন্তে দেখা যাবে কয়েকশো হাদিস পড়া হয়ে যাবে। লাভ হবে না লস হবে? ইসলাম সম্পর্কে জানতে পারবেন, মায়ের সঙ্গে কিভাবে আচরণ করবেন, বাবার সঙ্গে কিভাবে আচরণ করবেন, বউ তার জামাইয়ের সঙ্গে কি আচরণ করবে, জামাই তার বউর সঙ্গে কি আচরণ করবে, হাদিসে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেখে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুমিন একজনের প্রতি আরেকজন দয়াত্র হবে, এটাও আমার দয়ার একটা, আমার আপনাদের প্রতি যে ভালোবাসা আছে তার বই প্রকাশ, যে আপনাদেরকে ভালো হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি, কথা ঠিক আছে কিনা? আল্লাহ আপনাদেরকে ভালো বানায় দেয়, সমাজের প্রতিটা মানুষ দিনদার হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক, ছেলেরা মেয়েরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাক, ভালো হবে না খারাপ হবে? আল্লাহ তুমি কবুল করো, সামনে চলবে, বলেন ইনশাআল্লাহ।